এখন কারিনা হ্যান্ডিক্রাফটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি লেকটি তৈরি করা দেখাবো। আসুন তাহলে দেখে নিন লেকটি তৈরি করার জন্য আমাদের কী কী লাগবে এবং কীভাবে লেকটি তৈরি করতে হবে। দেখুন আমি লম্বায় 8, পাশে 6 রেখে পাটি করে নিয়েছি। আমি একটি পাটি 9 করেছি কারণ আমার রঙ একটু বেশি থেকে গিয়েছিল আর যেহেতু লাইন করতেই হতো পরবর্তীতে, সেজন্য আমি একটি লাইন বেশি করেছি কারণ কভার তৈরি করার জন্য পরে আবার আমার লাইন তৈরি করতে হবে। ব্লকের ভিতরে একটি পুঁতি নিয়ে 1 কমন 4 ফুল করে দুটি পার্ট একসাথে জয়েন দেব।
দেখুন আমার ষাটখণ্ড শেষ, এখন চার ফুল করে জয়েন করেছি। এখন কভার তৈরি করবো। কভার তৈরি করার জন্য যে এক্সট্রা চারের ফুলের লাইনটি আমি করেছি তার উপরে চারের ফুল তৈরি করবো। চারের ফুল তৈরি করে চারের ফুলের আরও দুটি লাইন তৈরি করবো সমানভাবে। দুটি লাইন করা শেষ, দেখুন আমি একটি ফুটি বাদ দিয়ে তার পরের ফুটির ভিতরে রং ফুটিয়ে রেখেছি। এখন আমি আবার চার ফুল তৈরি করব এবং শেষের একটি ফুটি বাদ রাখবো, মানে দুই সাইডের একটি করে ফুটি বাদ থাকবে। আমি একইভাবে আরেকটি লাইন করেছি,
ব্লকের ভিতরে 92টি পুঁতি ঢুকিয়ে হ্যান্ডেল তৈরি করে রেখেছিলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আর নিয়ে একে সাথে থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।